এই এলাকাটাতে আসলে অপহরণ একটা খুব উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এটা তারা একটা এক ধরনের ব্যবসার মতো তারা একটা মানে চিন্তা করে নিয়েছে, যে মানুষজনকে জিম্মি করে তারা কিছু টাকা তারা নিয়ে থাকে মুক্তিপণ হিসাবে। কেউ অপরাধ করে যে পার পেয়ে যাবে এটা আমরা র‍্যাব-১৫ কক্সবাজার কখনো হতে দিব না। ইনশাল্লাহ কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের আইনের আয়তায় আনতে আমরা সবসময় সচেষ্ট ছিলাম এবং এখন আমরা সচেষ্ট আছি। অপহরণ এবং মাদকের সাথে আসলে সংশ্লিষ্টতা এরকমভাবে আমরা এখন পর্যন্ত পাই নাই, বাট অপহরণ একটা আলাদা একটা ধরন অপরাধের এবং মাদক চোরাচালান এবং মাদক বেচাকেনি এটা আলাদা একটা ধরন। তো এই দুইটা আসলে সম্পৃক্ততা বেশি একটা নাই, কখনো থাকে না। এমন হতে পারে যে যারা অপহরণের সাথে জড়িত যে চক্রসমূহ আছে তারা মাদক চোরাচালানের সাথেও সম্পৃক্ত থাকতে পারে। খুবই গুরুত্ব সহকারে অপহরণ বাণিজ্য এই জিনিসটা বন্ধ করার একটা প্রচেষ্টা চলমান রয়েছে। আমরা গত 1 বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং আমাদের পরবর্তীতে এই প্রচেষ্টা এবং এই পরিকল্পনা এটা চলমান থাকবে। আমরা এই অপহরণের এই যে যতগুলো চক্র আছে এবং অপহরণ বলেন অথবা মানব পাচার বলেন, আপনারা ইতিমধ্যে জানেন আমরা মানব পাচারের সর্ববৃহৎ যে এখানে যে আরিফ তাকে আমরা আইনের আওতায় এনেছি এবং এখন মানব পাচার অনেকাংশে কমে গেছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো 1 বছর কাজ করতে যেয়ে আমরা এরকম অনেক ধরনের এরকম মূল পরিকল্পনাকারী যারা সবসময় ধরাচর বাইরে থেকে যায় তাদেরকে আমরা চিহ্নিত করেছি, এরকম আমাদের কয়েকজন আছে। তো পরবর্তী কাজের স্বার্থে এই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটা আমরা বিভিন্ন সময় যখন আমরা তাদেরকে ধরতে সক্ষম হব তখন আপনারা অবশ্যই জানতে পারবেন। তো পরবর্তী তদন্তের স্বার্থে এটা আপনাদেরকে আমি এখনই বলতে পারছি না, দুঃখিত। বাট আপনারা এতটুকু আমার কাছ থেকে জানতে পারবেন যে আমাদের র‍্যাব-১৫ কক্সবাজারের প্রতিটা ক্যাম্প, ঠিক আছে, আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং নিরলস চেষ্টায় আমরা ইনশাল্লাহ এই এলাকার একটা আইন শৃঙ্খলার উন্নতি সাধন করব এবং সেই লক্ষ্যে আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে।